হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ইউরোপে। ইউরোপের দৃশ্যই কেমন একটা আলাদা, মনে হয় 2023 থেকে 2050-এ চলে এসেছি। প্রথম দর্শনে তাই মনে হতে পারে, কিন্তু এটি কোনো বিদেশ নয়। এই অতি সুন্দর সেতুটি বানানো হয়েছে গুজরাটের আহমেদাবাদে। সবরমতী নদীর উপরে বানানো এই অতি সুন্দর ব্রিজটির নাম অটল ব্রিজ। এটির নামকরণ করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামকরণ অনুসারে। সবরমতী নদীর উপর বানানো এই নতুন সেতুটি 2022 সালে নরেন্দ্র মোদী উদ্বোধন করেন। এলি সেতু এবং সর্দার সেতুর মাঝখানে বানানো হয়েছে এই সেতুটিকে। এই সেতুটির উপর শুধু পথচারীরা যেতে পারেন, কারণ যানবাহন যাওয়ার কোনো ব্যবস্থা নেই এই সেতুর মধ্যে। সেতুটির দৈর্ঘ্য 300 মিটার এবং সেতুটি তৈরি করতে 206 মেট্রিক টন ইস্পাত লেগেছে। সেতুর রেলিংকে তৈরি করা হয়েছে কাচ এবং স্টেনলেস স্টিল দিয়ে। এই সেতুটি বানাতে মোট 78 কোটি টাকা খরচ হয়েছে। সেতুটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পথচারীরা এর চারদিকেই প্রকৃতির এবং সবরমতী নদীর সুন্দরতা উপভোগ করতে পারে।